আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ ওবরকাতু সকল ভি আসান সাবস্ক্রাইবার সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করছি সকলেই ভালো আছেন এসএসসি ভকেশনাল দাখিল পরীক্ষার্থীদের জন্য আজকের এই অ্যাসাইনমেন্টটি এসএসসি দাখিল ভকেশনাল পরীক্ষার্থীর জন্য দু হাজার একুশ সালের পরীক্ষার্থীদের জন্য আজকের এই অ্যাসাইনমেন্টটি বিষয় ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং টু দ্বিতীয় পাত্র বিষয় কোড বাহাত্তর চব্বিশ স্তর তো এস ভকেশনাল সো আপনি যদি আমাদের চ্যানেল নতুন দেশে হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও ফাইলের লিঙ্ক প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চ্যানেলে ডাউনলোড করে সলিউশনগুলো করতে পারেন এখানে অ্যাসাইনমেন্টের প্রশ্নটা এখানে বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ওই অ্যাসিড ডাই দ্বারা সিল্ক কাপড় ছাপাকরণ প্রক্রিয়া বর্ণনা করুন সো আপনাদের যেই এখানে প্রশ্নটা করা হয়েছে অ্যাসিড ডাই দ্বারা সিল্ক কাপড় ছাপাকরণ প্রক্রিয়া বর্ণনা করুন নিচে চলে যাব সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট মার্কসের সলিউশনগুলো করতে পারবেন আমরা কিন্তু আপনাদের সরাসরি ওয়েবসাইট থেকে দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সল সব কল অ্যাসাইনমেন্টের সলিউশনগুলো কিন্তু আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন সমাধান সিল্ক কাপড় প্রস্তুতকরণ সিল্ক প্রকৃতির প্রোটিন ফাইবার এটি সিল্ক ওয়ার্ম বা পুল পোকা থেকে অবহিত হয় সিল্ক ফাইবারের রেসিসিন জাতীয় অপদ্রব্য থাকে যা ডিগামিং প্রক্রিয়ার মাধ্যমে দূর করা হয় ফলে কাপড়টির প্রিন্টিং উপযোগী হয় সিল্কে সাধারণত ত্রিআর্টিভ গ্রুপে প্রসিমো প্রসিলান ইত্যাদি ডাই ও অ্যাসিড ডাই বেসিক ডাই এবং ডাইরেক্ট ডাই দ্বারা প্রিন্টিং করা হয় তবে তবে রিডাই রিঅ্যাক্টিভ ডাই অ্যাসিড ডাই এর ব্যবহার খুব বেশি সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট মাস্কগুলো পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু আপনাদের সরাসরি অফসেট থেকে দেখাচ্ছি এখানে দুই নাম্বার বলা হয়েছে প্রিন্টিং প্রেস্ট প্রস্তুত প্রণালী এটা আন্ডারলাইন করে নেবেন প্রিন্টিং পেস্ট প্রস্তুত প্রণাল প্রণালীর যেটা ধাপ সমূহ হয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট মাস্কগুলো পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিড ডাই দ্বারা সিল্ক কাপড়ের উজ্জ্বল প্রিন্টিং পাওয়া যায় এ ডাই এর রাবিং ফাস্টনেস লাই লাইট ফাস্টনেট ভালো প্রিন্টিং প্যাচ তৈরির জন্য অ্যাসিড ডাই এর সাথে নিম্নে লিখিত দ্রব্যটি প্রয়োজন অ্যাসিড ডাই সমান সমান তিরিশ ভাগ লাইফ কল টি জি তরল সেন্ট বট সমান সমান পঞ্চাশ ভাগ ইউরিয়া আশি ভাগ ফুটন্ত পানি ফুটন্ত পানি এখানে বলা হয়েছে দুশো পঞ্চাশ ভাগ মাইক্রোগ্রাম প্রথম ব্র্যাকেট চার পাচ্ছেন প্রথম ব্র্যাকেট ক্লাস সমান সমান পাঁচশো বিশ অ্যাসিটি অ্যাসিড সমান সমান ষাট ভাগ লুডি গল সমান সমান দশ ভাগ হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন বাই মট সমান সমান এক হাজার ভাগ প্রিন্টিং পেস্ট উপরোক্ত রেসিপি অনুযায়ী ডাই ও অন্যান্য দ্রব্যকে একত্রিত করে প্রিন্টিং পেস্ট তৈরি করা হয় সেটাই বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বর প্রিন্টিং পদ্ধতি তো এটা আন্ডারলাইন করে নেবেন নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রেসিপি অনুযায়ী প্রিন্টিং পেস্ট দ্বারা সিল্ক কাপড়ে প্রিন্টিং করে শুকাতে হয় অতএব অতপর একশো ডিগ্রি সে সেলসিয়াস হতে একশো দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চল্লিশ মিট মিনিট সিন চল্লিশ মিনিট সিমিং করা হয় পরে কাপড়ে কাপড়কে ঠান্ডা পানিতে ধৌত করা হয় এরপর কাপড়কে সামান্য উষ্ণতা উষ্ণ পানিতে এক গ্রাম লিটার সাই সাইন্ডোপান ডিটিসি মিশিয়ে ধৈত করা হয় পরিশেষে ঠান্ডা পানিতে ধৌত করতে শুকানো হয় তো সেটাই বলা হয়েছে আজকের অ্যাসাইনমেন্টটা ছিল দু সালে এসএসসি দাখিল বকাশণা তৃতীয় সপ্তাহের বিষয়ে ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং টু অ্যাসাইনমেন্টের সমাধান আপনাদের সরাসরি ওয়েবসাইট থেকে দেখে দিলাম তো আজকের অ্যাসাইনমেন্ট এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট অ্যাসাইনমেন্টে ধন্যবাদ